যুবকের প্রশ্ন, নামাজে দাঁড়ালে গার্লফ্রেন্ডের চিন্তা মাথায় আসে? কার চিন্তা? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড কেমনে হইলো, এটা করাই তো হারাম। বিয়ের আগে রিলেশন হালাল না হারাম? সবাই জেনে রাখেন, বিয়ের আগে রিলেশন হালাল না হারাম। আমাদের সমাজে এখন আছে একটা নিয়ম, নিয়মটা কি জানেন? মেয়েকে দেখতে আসলে দুলাভাই আসে, চাচা আসে, বাপ আসে, ছেলে আসে, আবার আরও যদি দু চারজন গ্রাম এলাকা থাকে সবাই আসে। আরে বেটা, যে মেয়েটাকে দেখতে আইছো তুমি, তোমরা দশজন আসলে দশজনের জন্য মেয়েটা বিয়ে করা হালাল থাকে, ঠিক না? বেঠিক তো, সবাই মিলে দেখলা কেমনে, কেমনে দেখলা? যে মেয়েটাকে আপনি দেখতে এসেছেন, ছেলেও আসছে বাবাও আসছে, ওই মেয়েটার সাথে তো আপনার ছেলের এখনও বিয়েই হয় নাই, তো ওটা তো আপনার জন্য হালাল। এই জন্য ইসলাম কি বলছে, মেয়েটাকে দেখার জন্য একটা মেয়ে প্রয়োজন, আর যাকে বিবাহ করবে ওই মেয়েটাকে দেখার জন্য শুধু কে দেখবে? ওইটা যে বিয়ে করবে ওই ছেলে দেখবে, তার ছেলের বাবাও আগে দেখতে পারবে বিয়ে করার পর। হ্যাঁ, বিয়ে করার পর ছেলের বাবা দেখতে পারবে। তাহলে তুমি যে গার্লফ্রেন্ড বলছো, তোমার তো প্রথম অবস্থায় এটা তো হারাম। বিয়ের আগে কোনো রিলেশন ইসলাম সাপোর্ট করে না। বিয়ের আগে যদি আপনি রিলেশনশিপ করেন, এটা হারাম, এটা কখনো হালাল নয়, এটা সম্পূর্ণই হারাম। আর নামাজের ভিতরে দাঁড়ালে চিন্তা আসে, তুমি আল্লাহর চাইতে গার্লফ্রেন্ডকে বেশি ভালোবেসে ফেলেছো, এই জন্যই তো নামাজের ভিতরে আল্লাহর চিন্তা বাদ দেয়, আজে বাজে চিন্তা আসে, ঠিক না? ব্যাঠিক যদি আল্লাহকে বেশি ভালোবাসতে পারতে, তাহলে কোনো সময় নামাজের ভিতরে দাঁড়ালে কোনো গার্লফ্রেন্ডের চিন্তা আসতে পারে না, বাজেও কোনো চিন্তা আসতে পারে না। যদি গার্লফ্রেন্ডের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসো, জীবনে কোনো চিন্তা আসতে পারে না, আসবে না কখনো কোনো চিন্তা। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। জাহান্নাম থেকে বাঁচার উপায় কী? জাহান্নাম থেকে বাঁচার আমল কী? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিনু জুলা। ইমান সর্বপ্রথম আনতে হবে, নেক আমল করতে হবে, জান্নাতুল ফিরদাউসে ঢোকাবে। জান্নাতুল ফিরদাউসে ঢোকালেই তো জাহান্নাম থেকে বাঁচা হয়ে গেল, ঠিক না? বা ঠিক তাহলে সর্বপ্রথম কী আনতে হবে? ইমান। সর্বপ্রথম কী? ইমান। এরপরে কোনটা? আমল। রবি রাসুল সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা কুলুবাল আযাবি ওয়াল মাজিদ, আল্লাহুম্মা লা শাইউন কাবীর, আল্লাহুম্মা কুলুবা ওয়াল হামিদু ওয়াল হামিদ। এই দোয়াগুলো যদি পড়েন বেশি বেশি, তাহলে জাহান্নাম থেকে আপনাকে কে বাঁচাবেন? আল্লাহ।